আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের যেমন একটা প্রোফাইল আছে এই প্রোফাইলটা কিন্তু কাস্টমাইজ করা যায় যেমন প্রোফাইলের নাম্বার আছে ফটো আছে ডিটেলস আছে জ্যানেজা আছে অল এভরিথিং কিন্তু হিডেন করে রাখা যায় তো ঠিক তেমনই হোয়াটসঅ্যাপেরও কিন্তু প্রোফাইলের সব কিছু কাস্টমাইজ কেয়ারও সব কিন্তু হিডেন করে রাখা যায় তো আমি আপনাদের আজকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেলস আপনার যে মানে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের যে ডিটেলসগুলো সম্পূর্ণ সবগুলো সে হিডেন করে রাখতে পারবেন যেমন আপনার হোয়াটসঅ্যাপের ডিটেলসে অন্য কেউ যখন ঢুকবে তখন আপনার নাম্বার দেখতে পারবে না তারপরে অন্যান্য অনেক বিষয় আছে যা আপনাদের আমি ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখাই দিব তো আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আসি রাসেল আপনাদের সাথে তো চলে যাব মোবাইল স্ক্রিনে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো মেম্বারস হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেও থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দনের সাথে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো না টেনে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক সোলারসি মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদের দেখাবো আস্কেরা হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেলস মানে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের সমস্ত ডিটেলস কীভাবে লুকায় রাখবেন তো পার্সোনালভাবে কাস্টমাইজ করে রাখবেন মনে করেন আপনার প্রোফাইলে কেউ ভিজিট করলো আপনার নাম্বার আপনি কখনো লাইনে আসছেন কখনো যাচ্ছেন এগুলো আর কি কেউ দেখতে পারবে না তো ফেসবুকেও কিন্তু এরকম সব কিছু কিন্তু মানে নাম্বার তারপর হচ্ছে জেন্ডার তারপরে মানে বার্থ ডেট অনেক কিছু কিন্তু সব কিছু কিন্তু কাস্টমাইজ করে লুকে করে রাখা যায় প্রাইভেসির ভিতরে যাতে কেউ না মানে না কেউ দেখতে পারে তো এখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সব কিছু লুকে রাখতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ ওপেন হওয়ার পরে হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল ওই প্রোফাইলের ভিতরে ঢুকবো তো দেখুন আমার হোয়াটসঅ্যাপ ওপেন করছি করার পরে উপরে যে থ্রি লাইন্স আছে এই থ্রি লাইন্সের পরে টাচ করব করার পরে এখানে সেটিংস পেয়ে যাবো সেটিংসের পরে ক্লিক করবো সেটিংসের পরে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারে একটা অপশন পাবো তো অ্যাকাউন্টের পরে ক্লিক করব করার পরে এখানে দেখতে পারছেন এখানে কিছু অপশান চলে আসছে তো এইখানে কিন্তু সর্বপ্রথম যে অপশানটা আছে তালার মতন লোক দা দেখুন প্রাইভেসি প্রাইভেসি পরে টাচ করবেন প্রাইভেসি পরে টাচ করার পরে এইখানে সর্বপ্রথম পেয়ে যাবেন লাস্ট সিন তো লাস্ট সিন দেখতে পারছেন আমি এব্রিয়ন দিয়ে রাখছি তো আপনারা চাইলে মাইকন্টও দিতে পারেন বা নো বডিও দিতে পারেন তো আপনারা বা মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট এরকম আর কি দিতে পারেন নো বডি যদি এভ্রিওন দিয়ে থাকেন তাহলে আপনি কখন লাইনে আসছেন কখনও চলে যাচ্ছেন এইটা সবাই দেখতে পারবে যদি মাই কন্ট্যাক্ট দিয়ে থাকেন তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে আর যদি মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট যদি দেখ দিয়ে থাকেন তাহলে কী হবে আপনি যাকে যাকে আপনি কখন লাইনে আসছেন যাকে যাকে আপনি দেখাইতে চান সে এসে দেখতে পারবে তো আর যদি বডি দিয়ে থাকেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন আপনি কখন হোয়াটসঅ্যাপে লাইনে আসছেন কখন আপনি চলে যাচ্ছেন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না তো আমার ক্ষেত্রে আমি এব্রিয়ন দিয়ে রাখছি আপনাদের ক্ষেত্রে যেটা ইচ্ছা আপনারা সেটা কিন্তু দিতে পারবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো তারপরে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে প্রোফাইল ফটো তো প্রোফাইল ফটো সেমভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু দিতে পারেন তো আমি এব্রিয়ন দিয়ে রাখছি কারণ প্রোফাইল ফটো যদি কেউ না দেখতে পারে অনেক সময় চিনতে পারে না এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মানে মানে ই থেকে মর্জি থেকে আমি কিন্তু এব্রিয়ন দিয়ে রাখছি আপনারা চাইলে নো বডি দিতে পারেন মাই কন্ট্যাক্ট দিতে পারেন মাই কন্ট্যাক্ট এক্সপেক্ট দিতে পারেন যেটা হচ্ছে আপনাদের তো এইখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবাউট তো অ্যাবাউটের পরে টাস্ক করে এখানে দেখুন আমি নো বডি দিয়ে রাখছি অবশ্যই আপনারা নো বডি দিয়ে রাখবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাবাউট মানে প্রোফাইল পিকচার তারপরে আপনার নাম্বার সব কিছু কিন্তু মনে করেন যে এই অ্যাবটির ভিতরে ঢুকলে কিন্তু সবাই দেখতে পারবে আপনাদের মানে ফোনের যে নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ খোলা যে নাম্বারটা আপনার যে হোয়াটসঅ্যাপ খোলা যে নাম্বার এই নাম্বারটা প্রত্যেকে যদি জেনে যায় তাহলে তো আপনার ওই কনট্যাক্ট নাম্বারে কল করবে আপনাকে ডিস্টার্ব করবে তখন একটা ঝামেলার সৃষ্টি হবে এই ক্ষেত্রে নোবডি দিয়ে রাখবেন তো আমি এখানে নোবডি দিয়ে ব্যাকে দিয়ে দিলাম তারপরে দেখুন এইখানে দেখুন এই যে স্ট্যাটাস প্রাইভেসি তো এইখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখছি মানে আমার স্ট্যাটাস প্রাইভেসি যেগুলো এগুলো সব আমার যে ব্যক্তিগত যে মানে পার্সোনাল যে ফ্রেন্ডস থাকবে আমার হোয়াটসঅ্যাপে তারাই দেখতে পারবে তো আমি এখানে ব্যাকে দিয়ে ব্যাকে দিয়ে দিলাম তো এরপরে আপনারা চাইলে এইখানে লোকেশন সেট করতে পারেন আপনি কোক মানে কোন জায়গা থেকে কথা বলতেছেন তো এটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের লোকেশন আপনারা দিয়ে দিতে পারবেন তারপরে এখানে আরও অনেক কিছু সেটিংস আছে যেটা না করলে নাই কোনো ব্যাপার না তো তারপরে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন এখানে কিন্তু কাজ শেষ আপনারা প্রথমটা লাস্ট সিন দিবেন এভরিওয়ান চাইলে দিতে পারেন বা আপনাদের যেমনি ইচ্ছা সেমনভাবে দিতে পারবেন শুধু আপনারা এইটুকু মাথায় রাখবেন যে অ্যাউ যেটা এটা কিন্তু বডি দিবেন অ্যাবার যদি বডি না দেন তাহলে আপনার কন্টাক্ট নাম্বার আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছেন এই নাম্বারটা কিন্তু প্রত্যেকে জেনে যাবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে ওই নাম্বারে কল করতে পারবে আপনাকে ডিস্টার্ব করতে পারবে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয় সেটা তো আপনারা বুঝেন তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অ্যাবাউট টারে নৌবটি করে রাখতে আর যেটা আপনাদের যেমন ইচ্ছা তেমন আপনারা রাখে দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানান